আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের টিক জোনের আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে অনেক মজার হতে চলছে, বিকজ আজকের ভিডিওতে আপনারা দেখবেন টয় সাইকেল থেকে শুরু করে লাইটিং পেডেল, স্মার্ট ওয়াচ, ফিঙ্গার রিং সহ আরও কিছু ইউজফুল গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে সরাসরি বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন। তো এসব ইন্টারেস্টিং গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ৩৬০ ডিগ্রি লাইটিং স্ট্যান্ড টয় সাইকেল। গাইস, আজকের ভিডিওটি শুরু করব একটি কিউট টয় সাইকেল দিয়ে। জি হ্যাঁ ফ্রেন্ডস, বেশ কিছুদিন থেকে আপনারা কমেন্ট করে বলেছেন যে কিছু টয় গ্যাজেট নিয়ে ভিডিও বানাতে, তো বিশেষ করে তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে, বিকজ অনেক ছোট্ট, কিউট এবং লাইটিংয়ের জন্য এটি যে কারো পছন্দ হতে বাধ্য। এছাড়াও এটির মধ্যে লাইটিং ইফেক্টের সাথে সাথে মিউজিক এবং ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেটিং ফিচারও ব্যবহার করা হয়েছে, এতে করে অনেক দূর থেকেই বাচ্চাদের বেশ অ্যাট্রাক্ট করবে। ABS প্লাস্টিকের তৈরি এই বাইসাইকেলে 3টি পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এতে করে আপনি চাইলে বারবার রিপ্লেস করে অনেক সময় ধরে ইউজ করতে পারবেন। আপনারাও যদি আপনার বাচ্চাদের বা ছোট ভাই বোনদের গিফট হিসেবে কিছু দিতে চান, তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 650 টাকা, যাকে সরাসরি দারাজ থেকেই অর্ডার করতে পারবেন। আর এটির অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর্ক লাইট পেডেল। গাইস, বেসিক্যালি আমরা অনেকেই জানি যে রাতের বেলায় সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, আর সেটার কারণ হচ্ছে প্রপার লাইটিং না থাকার কারণে। আর যদি বলা হয় একটি বাইসাইকেল রাইডারের কথা, তাহলে তো আর কোনো কথাই নেই, বিকজ একটি নর্মাল সাইকেলে হেডলাইট বা টেল লাইট দেওয়া থাকে না, এতে করে বাইসাইকেলে দুর্ঘটনা হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এরকম আর্ক লাইট পেডেলকে। এটি এক প্রকার LED লাইটস, যা রাতের সময় এক হেডলাইটের মতো কাজ করবে। এছাড়াও এই পেডেলে মোশন সেন্সর ব্যবহার করা হয়েছে, এতে করে আপনি যখনই সাইকেলে হাত দিবেন তখনই এটি নিজে থেকে জ্বলে উঠবে। এটিতে আরও ব্যবহার করা হয়েছে স্মার্ট টেস্ট টেকনোলজি, এতে করে আপনি যখনই পেডেলে পা রাখবেন তখন সে নিজে থেকেই পারফেক্ট কালার চয়েস করে নিবে। IP64 অ্যান্ড ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের জন্য আপনি চাইলে ইজিলি অ্যাটাচ অ্যান্ড ডিট্যাচ করে চার্জ করতে পারবেন। আপনি চাইলে এসব লাইটকে অ্যাজ এ ইন্ডিকেটর হিসেবেও ব্যবহার করতে পারেন। এক কথায় বলতে গেলে অল ইন ওয়ান ফিচার পেয়ে যাবেন এই পেডেলে, বাট এটি বর্তমানে বাংলাদেশে নট অ্যাভেলেবেল এবং এটির প্রাইস ৩০ USD, যা বাংলাদেশি টাকায় 2500 টাকা। হ্যালো RS4 স্মার্ট ওয়াচ। বন্ধুরা, এবার পরিচিত হন একটি স্মার্ট ওয়াচের সাথে। বেসিক্যালি আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিভিন্ন ব্র্যান্ডের ওয়াচ বা প্রোডাক্টস ব্যবহার করেন, কিন্তু প্রাইজের দিক দিয়ে দেখতে গেলে সেগুলো থেকে এটি একটু বেশি অ্যাডভান্স, বিকজ এটির মধ্যে আপনি পাবেন ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং এবং 12টি স্পোর্টস মোড সহ লং টাইম ব্যাটারি ব্যাকআপ। অর্থাৎ এক চার্জে এই ওয়াচকে মোটামুটি 25 দিন পর্যন্ত চালাতে পারবেন। এছাড়াও ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ টেকনোলজি সহ এটির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সব রকম নোটিফিকেশন এবং মেসেজ চেক করতে পারবেন। 1.78 ইঞ্চি অ্যামোলেড HD ডিসপ্লের সাথে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আপনারাও যদি মিডিয়াম প্রাইজের মধ্যে একদম নেক্সট লেভেলের একটি স্মার্ট ওয়াচ নিতে চান, তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 3560 টাকা। 360 ডিগ্রি ড্যান্সিং রোবট। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো দুইটা মডেলের ড্যান্সিং উইথ লাইটিং টয় রোবট। তো প্রথমেই বলি এই রোবটের কথা, যা দেখতে কিছুটা সত্যিকার রোবটের মতোই, যার মাথায় লাইটিং পাখা এবং হাতে অ্যান্ড বুকে LED লাইটস ইউজ করা হয়েছে। আর এটির সবথেকে মজার ফিচার হচ্ছে যে এটি এক ধাপ সামনে যাবে আর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবে, যা দেখতে কিছুটা আজব লাগছে, তবে আমার মনে হয় যে এই টয় রোবট ছোট্ট বাচ্চাদের বেশ পছন্দ হবে। এটি পুরোপুরি অটোমেটিক এবং রিপ্লেসিবল ব্যাটারি অপারেটেড, এতে করে আপনি চাইলে লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর এটির প্রাইস 990 টাকা। তো আমাদের সেকেন্ড রোবট হচ্ছে ড্যান্সিংয়ের পাশাপাশি ফাইটিং রোবট, যাকে ব্যবহার করে একে অপরের সাথে ফাইট করতে পারবেন। এটিতে 6টা লেগস, অনেকগুলো LED লাইটস এবং সামনে একটি বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এতে করে রোবটটিকে দেখতেও অনেক সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগবে।
প্রথম রোবটের মতো এটিও অটোমেটিক এবং পেন্সিল ব্যাটারি অপারেটেড, যাকে আপনি চাইলে ছোট বাচ্চাদের গিফট হিসেবে দিতে পারেন। আর হ্যাঁ, এই দুইটি রোবটের মধ্যে কোনটি আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং এটির প্রাইস 850 টাকা। আলফা ওয়াইস মিনি স্পিকার। গাইস, আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার মোবাইল ফোনের 3.5mm অডিও জ্যাকে কী প্লাগিং করেন, তাহলে আপনি হয়তো কিছুটা আশ্চর্য হয়ে বলবেন, কি আর প্লাগিং করব, অবভিয়াসলি ইয়ারফোন। কিন্তু এবার আপনি আপনার 3.5mm অডিও জ্যাকে ইয়ারফোন বাদেও প্লাগিং করতে পারবেন এই মিনি স্পিকারকে, যা দেখতে কিছুটা রাবার বলের মতো। এটিকে সিম্পলি আপনার মোবাইল ফোনের 3.5mm অডিও জ্যাকে প্লাগিং করতে হবে, এটির পাওয়ার অন করার কোনো প্রয়োজন পড়বে না, বিকজ এই স্পিকারকে মোবাইলে অ্যাড করার সাথে সাথে সে নিজে থেকেই অন হয়ে যাবে। তারপর আপনি আপনার যে কোনো মিউজিককে লাউডলি সাউন্ড এবং হেভি বেসের সাথে শুনতে পারবেন। এছাড়া এটির সাইজ অনেক ছোট হওয়ার কারণে এটিকে আপনি পকেটে নিয়েও ক্যারি করতে পারবেন। সো গাইস, আপনাদের যদি এই মিনি স্পিকার পছন্দ হয়ে থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন। আর এটির প্রাইস 1150 টাকা। বডি টেম্পারেচার ফিঙ্গার রিং। গাইস, এবার চলে এসেছে আজকের ভিডিওর সব থেকে অ্যাট্রাকশন প্রোডাক্টস, বডি টেম্পারেচার ফিঙ্গার রিং। বেশ কিছুদিন আগে এরকম অর্থাৎ গ্লোয়িং রিং নিয়ে ভিডিও তৈরি করছিলাম, আর সেটার রেসপন্স অনেক ভালো ছিল। তো সে কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি এই বডি টেম্পারেচার রিং। বন্ধুরা, এটি দেখতে বেশ স্টাইলিশ হওয়ার সাথে সাথে এটির মাধ্যমে আপনি আপনার শরীরের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা চেক করতে পারবেন, যা আপনার হেলথ ফিটনেসে কিছুটা হলেও সাহায্য করবে। এছাড়াও এটি ফুললি ওয়াটারপ্রুফ, এতে করে আপনি চাইলে যে কোনো পরিবেশে ইজিলি ব্যবহার করতে পারবেন। এটি রিং শেপ এবং স্টাইলিশ হওয়ার জন্য আপনি ছেলে হন বা মেয়ে, তাতেও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সো ফ্রেন্ডস, আপনিও যদি একদম কম প্রাইসের মধ্যে একটি বেস্ট এবং স্টাইলিশ ফিঙ্গার রিং পারচেস করতে চান, তাহলে আমি বলবো এটি আপনার জন্য একদম পারফেক্ট। আর এটির প্রাইস মাত্র 100 টাকা, যাকে বাংলাদেশের দারাজ অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে। আর এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।